যদি খেয়াল করি যে রিয়াদকে আপনারা যে তিন দিনের যে ম্যাচ সিনারিও সেটাতে আপনারা রেখেছিলেন, সে এখানে এসে খেললো, ব্যাটিংও করেছে যেদিন মোটামুটি খেলার সুযোগ পেয়েছে, তো এরকম একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার যাকে আপনারা বলছেন তার অবদান অনেক, তাকে যেহেতু বাদই দিবেন আপনারা, কনসালটেন্টও তো অনেক আগে এসেছে, তাহলে তো তাকে আপনারা আগেই বাদ দিতে পারতেন, এরকম একটা স্টেজে এনে তাদের সাথে খেলিয়ে এখন বাদ দিচ্ছেন, এই হুটহাট ডিসিশনটা কেন? একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড় যদি জুনিয়রদের সাথে থাকে, জুনিয়ররা অনেক কিছু শিখতে পারে। মানে জুনিয়রদের শেখানোর জন্য রিয়াদ কিনেছে? আমাদের আমাদের অনেক আমাদের ফরমার ক্যাপ্টেন উনি, জি, এবং ওনার সাথে শেয়ার করা, ড্রেসিং রুম শেয়ার করা, অনেক প্লেয়ার নতুন খেলোয়াড়ের জন্য শেখার অনেক কিছু আছে। এটা তো তাহলে বিশ্বকাপে বেশি দরকার, কারণ বিশ্বকাপে তো ম্যাক্সিমামই হচ্ছে ইয়াং প্লেয়ার। ওটার সাথে আপনাকে যেটা বললাম যে প্র্যাকটিসের পরে কিন্তু আলোচনা আমরা শুরু করেছি দল কখন করব। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু একটু জিজ্ঞেস ছিল নানু ভাই, চলে গেলেন নানু ভাই।